নিখোঁজ মৎস্যজীবী, ঘনীভূত হচ্ছে রহস্য। স্বামীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ স্ত্রী, ঘটনার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। নিখোঁজ মৎস্যজীবী, ঘনীভূত হচ্ছে রহস্য। নিখোঁজ স্বামীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ স্ত্রী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের ১১ নম্বর স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা গিয়েছে বছর ৪৮ এ শত্রুঘন মণ্ডল পেশায় মৎস্যজীবী। গত অক্টোবর মাসের ২৩ তারিখে মেছোঘেরিতে মাছ চাষ করতে গিয়ে নিখোঁজ হয়ে যান। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্ত্রী অঞ্জনা মণ্ডল তাদের নিকটতম আত্মীয় এবং সকল পরিচিত লোকজনের সঙ্গে যোগাযোগ করেও স্বামীর খোঁজ পাননি। দীর্ঘ ১৮ দিন নিখোঁজ রয়েছে ওই মৎস্যজীবী। স্ত্রী অঞ্জনা মণ্ডল হিঙ্গলগঞ্জ থানায় নিখোঁজের প্রায় ১৮ দিন পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন, পাশাপাশি প্রশাসনের কাছে আবেদন জানান। তাদের একটি ১৭ বছরের কন্যা সন্তান ও ৭ বছরের পুত্র সন্তান আছে। পরিবারের একমাত্র রোজগারের সদস্য ছিল শত্রুঘন। দিন আনা দিন খাওয়া সংসার, বর্তমানে সংসার চালাতে এবং পড়াশুনোর খরচা জোগাতে হিমশিম খাচ্ছেন গৃহবধূ। যাতে দ্রুত তার স্বামীর খোঁজ পাওয়া যায় তার আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। থেকে কালী পূজার দুদিন আগে ১৩ নম্বরে হ্যাসারিতে যাই, দিজেন কয়ালের হ্যাসারিতে। এইবারে আমি এক সপ্তাহের মধ্যে পাশের এক জলখেরতে এক ছেলে আমাকে বলে, বৌদি দাদা কাজে আসবে না। আমি তখন বললাম যে দাদা তো কাজে গিয়েছে। তারপরে আমি সব লোক কুটুম বাড়ি সব জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে চেষ্টা করি। তারপরে ওইখান থেকে চলে এসে মালিকের বাড়ি যাই। মালিক বললো এখানে আসিনি, এক মাস আগে চলে গেছে। তারপরে আমি প্রধানের কাছে যাই, সেইখান থেকে ঘুরে এসে আমি বাড়ি সবাইকে জানালাম, জানিয়ে তারপরে আমি থানায় চলে গেলাম। কিছু নিয়ে যায়নি, শুধু একটা স্যুট প্যান্ট পরা, একটা ব্লু রঙের গেঞ্জি গায়ে দেওয়া। কিন্তু প্রশ্ন উঠেছে নিখোঁজ হয়ে যাওয়ার ১৮ দিন পর কেন স্ত্রী থানায় নিখোঁজের অভিযোগ করলেন? এতদিন তাহলে কোথায় ছিলেন? কি কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কেনই বা এতদিন প্রশাসনের কাছে গেলেন না? এমন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দিন যত যাচ্ছে মৎস্যজীবী নিখোঁজের রহস্য তত ঘনীভূত হচ্ছে। পুলিশ তার স্ত্রী এবং পরিবার সহ অন্যান্য সহকর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কালীপূজার আগে বাড়ি এসেছিল, তারপরে ১৩ নম্বর জলঘরে যাওয়ার কথা বলেছিল। আজকে তারপরে নিখোঁজ মাছ ওই দরখাস্ত করতে গেছিলো কোথায়? হিঙ্গলগঞ্জে বাবা শত্রুঘন মণ্ডল বাবাকে দরখাস্ত করার জন্য। এই ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।